আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদির আজকের তিনটি আলোচিত খবর। দেখুন, সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের তিনটি বড় গুরুত্বপূর্ণ খবর, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর, সৌদি ট্যুরিজম কর্তৃপক্ষ ট্যুরিস্টদের জন্য নতুন তিনটি স্থান উন্মুক্ত করেছে। ন্যাশনাল সেন্টার ফর ওয়াইল্ড লাইফ এর সাথে মিলে সৌদি ট্যুরিজম অথরিটি সৌদি আরবে আগত ট্যুরিস্টদের জন্য নতুন ট্যুরিজম প্যাকেজ চালু করেছে। এই ট্যুরিজম প্যাকেজে ট্যুরিস্টরা নতুন তিনটি প্রাকৃতিক নিদর্শন দেখতে পারবে। এই নতুন তিনটি ট্যুরিস্ট স্পট হল উরুক বানি মারিদ রিজার্ভ সাজা এবং উম্মে আল রামত রিজার্ভ এবং ফারাসান আইল্যান্ড রিজার্ভ। এই পদক্ষেপের ফলে কর্তৃপক্ষ ট্যুরিস্টদেরকে সৌদি আরবের প্রাকৃতিক বন্যজীবন দেখার জন্য নতুন এক অ্যাডভেঞ্চারে যোগ দেওয়ার সুযোগ দিচ্ছে। এছাড়াও বন্যপানের পাশাপাশি প্রত্নতাত্ত্বিক এলাকা, ক্যাম্পিং, সাফারি, আকাশ দেখা, হাইকিং এবং আরও অনেক অ্যাডভেঞ্চার এবং অভিজ্ঞতা লাভ করতে পারবেন ট্যুরিস্টরা। উরুক বানি মারিদ রিজার্ভ পৃথিবীর সবচেয়ে বড় বালুর মরুভূমি দক্ষিণ পশ্চিমের একটি সংরক্ষিত এলাকা। এই এলাকাটিতে বেশ কিছু দুর্লভ প্রাণী যেমন অ্যারাবিয়ান গেজেল, অস্টিস, মাউন্টেন গেজেল ইত্যাদি সংরক্ষিত আছে। ফারসান আইল্যান্ড রেড টি সি কোস্টের দক্ষিণে পশ্চিমে অবস্থিত। এটি 170টি দ্বীপের একটি সমষ্টি যা জিজান থেকে 40-90 কিলোমিটার পর্যন্ত দূরত্বে অবস্থিত। এছাড়া ফারহান সরিন এবং এর মতো প্রাণীসহ 180টি জাতের মধ্যে গাছ রয়েছে, যার মধ্যে বেশ কিছু শুধুমাত্র এই স্থানেই রয়েছে। এছাড়া এই দ্বীপসহ চারপাশে 50টি জাতের কোরাল এবং 230টির বেশি জাতের মাছ রয়েছে। সাজা এবং উম্মে আল রামত রিজার্ভটি সৌদি আরবের কেন্দ্রে একটি হালকা বায়ুযুক্ত এলাকা যা মূলত পাথুরে এবং কাদাময় পাহাড় দ্বারা সজ্জিত। এটা হুবারা বাস্টার্ড পাখি, অস্টিক্স এবং অস্টিসদের বিশ্রামের জায়গা হিসেবে পরিচিত। এই এলাকার তাপমাত্রা 9 ডিগ্রি থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে থাকে। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, শেষ 3 মাসে চাকরি ছেড়েছে প্রায় 2,57,000 সৌদি প্রবাসী। হ্যাঁ, সৌদি আরবে চাকরি ছাড়া প্রবাসীদের সংখ্যা বেড়েছে। শেষ 3 মাসে চাকরি ছেড়েছে প্রায় 2,57,000 সৌদি প্রবাসী। পুঙ্খানুপুঙ্খানুভাবে বলতে গেলে সংখ্যাটি দাঁড়িয়েছে 2,57,170 জন। অন্যদিকে বিগত 2020 সালে শেষ 4 মাসে সৌদি আরবে কর্মক্ষেত্রে সৌদি নাগরিকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এদিকে এদের সংখ্যা বেড়েছে প্রায় 82,000 জন। এর ফলে সৌদি আরবের শ্রমবাজারে সৌদি নাগরিকদের সংখ্যা দাঁড়িয়েছে 32,50,000-এ। অথচ 2020 সালে মাঝে চার সংখ্যায় এটি ছিল 31,70,000-এ। সৌদি আরবের প্রবাসী কর্মীদের এরকম ব্যাপক হারে কমে আসার কারণে সৌদি শ্রমবাজারে মোট কর্মী সংখ্যাতে তা ব্যাপকভাবে প্রভাব পড়ছে। এর ফলে সৌদি আরবের কর্মক্ষেত্রে মোট কর্মী সংখ্যা কমেছে প্রায় 1,75,000 জন। বর্তমানে সৌদি আরবে মোট কর্মরত আছে প্রবাসী এবং সৌদি নাগরিক মিলে মোট 1,34,60,000 কর্মী। অথচ বিগত 2020 সালে মাঝামাঝি 4 মাসে মোট কর্মী সংখ্যা ছিল 1,36,30,000 কর্মী। সৌদি আরবে আমাদের প্রবাসীদের সংখ্যা দিন দিন কমছে, পাশাপাশি সৌদি আরবের নাগরিকরা তাদের কর্মসংস্থানে বৃদ্ধি পাচ্ছে। সৌদি আরব হতে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর, বিস্ফোরণে কেঁপে উঠল সৌদি আরবের রাজধানী। ব্যাপক এক বিস্ফোরণে মঙ্গলবার কেঁপে উঠেছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে স্থানীয় সময় বেলা 1টার দিকে এই বিস্ফোরণে বহু জানালার কাঁচ ভেঙে পড়ে। কোনো কোনো বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে 2টি বিস্ফোরণের শব্দ কথা শোনার কথা জানিয়েছেন, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এইসব তথ্য পাওয়া গিয়েছে। ইয়েমেনের যুদ্ধে 2015 সালে হস্তক্ষেপের পর থেকে প্রতিবেশী দেশটির দিকে আসা বিভিন্ন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মোকাবেলা করে আসছে সৌদি আরব। ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এসব হামলা চালায় বলে দাবি করছে রিয়াদ। গত শনিবারও একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। গত শনিবার ইয়েমেন সরকারের পক্ষ থেকে যুদ্ধ জড়ানো সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়েছে রিয়াদ অভিমুখে আসতে থাকা একটি বিস্ফোরক প্রতিহত করা হয়েছে। তবে হুতি বিদ্রোহীরা দাবি করেছে এর সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর জানায় শনিবারের ঘটনার পর তাদের কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়েছে। উল্লেখ্য, 2015 সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখল নেয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হাদি। হুতি ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনী একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। 2015 সালে মার্চেই হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অপারেশন ডিসাইসিভ স্টর্ম নামে সামরিক অগ্রাসন শুরু করে সৌদি আমিরাতের সামরিক জোট। স্কুল, বাজার, হাসপাতাল, জানাজার নামাসহ বিভিন্ন স্থানে সৌদি জোটের বিমান হামলা নিহত হয় লক্ষাধিক বেসামরিক মানুষ, আহত হয় আরও অনেকে। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে ইয়েমেন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের তিনটি গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর। খবরটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন।
আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।